জিন্দাবাদ জিন্দাবাদ উদ্যোগত তথা লক্ষিমপুর জেলা সমিতির সহযোগত আসার এই জন্মস্থান আদিবাসী জনবস্তি হাইস্কুল প্রাঙ্গণত চব্বিশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস ও রূপালী জয়ন্তী শুভা আরম্ভণি বর্ষ আয়োজন করেছো যরকারি নির্দেশনা পালন করে আর ইয়াত উপস্থিত থাকা আসার বিভিন্ন প্রান্তর অহা কেন্দ্রীয় সমিতির বিষয়াসকল লগতে যিমান জিলা সমিতিৰ পৰা অহা বিষয়াসকলক আমি কেন্দ্রীয় সমিতি হৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু এই শুভক্ষণতে যিসকল অহেক কষ্টৰে প্ৰয়াত ফাউণ্ডাৰ প্ৰেছিডেণ্ট প্ৰয়াত জাষ্টিন লাকৰা ডাঙৰীয়া লগতে যিসকল এই আশা দৰে এটা মহান পবিত্ৰ সংগঠন জন্ম দিলে আমি তেখেতসকলকো এই শুভক্ষণত কৰিছো আৰু এই আশা ১৯৯৬ চনৰ দুই জুলাই তারিখে প্রতিষ্ঠা লাভ করেছিল এই জুনুবস্তি স্কুল প্রাঙ্গণত আর আশা জন্ম হয়ে আদিবাসী সমাজের বিভিন্ন সমস্যার উপর অবিরতভাবে সংগ্রাম করে আহিছে আর অনাগত দিনতো করে যাব লগতে অসমৰ বিভিন্ন জ্বলন্ত সমস্যাসমূহৰ উপরতো এই আশাই মাত মাতি আহিছে আর ভবিষ্যতেও মাত মাতি যাব আর আমার বহু কাম করবলগিয়া আছে অনাগত দিনত আমি সকল আদিবাসী সমাজক একত্রিত করে এই যা কাম আছে আমার আদিবাসী সমাজের অন্ধবিশ্বাসকে ধরে যা বিভিন্ন যা সমস্যা আছে এই সমস্যা সমূহ আমি আদিবাসী ছাত্র সন্থা হয়ে করে যাম বলে এই শুভকরণতে আমি প্রতিশ্রুতিবদ্ধ মই এই ভিডিওর যোগেদি আপনার দুই এখার আগবড়ালো ধন্যবাদ।